টি শার্ট ডিজাইন কোর্সে স্বাগতম জানাচ্ছি, আমি আশিকুল ইসলাম। আমার অনেকগুলোই কোর্স হয়তো র‍্যাপ্টো এডুকেশন সেন্টারে অলরেডি আপনারা দেখেছেন, এবং অনেকেই হয়তো আমার কোর্স অলরেডি র‍্যাপ্টো এডুকেশন সেন্টার থেকে করেওছেন। এর মাঝখান দিয়ে নতুন একটি কোর্স আপনাদের জন্য স্পেশালি তৈরি করেছি, যেটা হচ্ছে টি শার্ট ডিজাইনের উপরে। এটা অনেকেরই রিকোয়েস্ট ছিল, অনেকেরই কথা ছিল, এবং সব মিলিয়ে চিন্তা করলাম একটা টি শার্ট ডিজাইনে একটি কোর্স তৈরি করি, যেটার মধ্যে থাকবে টি শার্ট ডিজাইনের এ টু জেড, সেই সাথে আরও কিছু মজার মজার এই কোর্সটার মধ্যে থাকছে, সেটা আমি বলবো। প্রথমে যেটা বলবো যে এই কোর্সটা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে আইডিয়া আছে, ধারণা আছে, অর্থাৎ ফটোশপ এবং ইলাস্ট্রেটর ন্যূনতম বেসিক জানে, তারা এই কোর্সটা নিতে পারবে। এবং এই কোর্সে কী কী থাকতেছে? এই কোর্সে থাকবে একটা কাস্টমাইজ, আপনার ইচ্ছা মতো টি শার্ট কীভাবে ডিজাইন করতে পারেন, কীভাবে লেয়ার ধরে টি শার্ট করবেন, অর্থাৎ একটা টি শার্টের আপনার কতটুকু দৈর্ঘ্য উচ্চতা হবে, কতটুকু ডিস্টেন্স হবে, কতটুকু হাতার মাপ হবে, প্রত্যেকটা কতটুকু স্পেস হবে, এবং কলারটা কীভাবে তৈরি করা যাবে, কোন কলারটা কেমন হবে, প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে মাপসহ তৈরি করে দেখানো হয়েছে। এরপরে আপনার মনে হচ্ছে যে আপনি কোনো একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে একটা টি শার্ট তৈরি করবেন, হতে পারে ক্রিকেট প্লেয়ার মাশরাফি, সাকিব আল হাসান, অথবা বাংলাদেশের ভালো ভালো লেখক, হতে পারে নজরুল, হতে পারে রবীন্দ্রনাথ, অথবা কোনো বিখ্যাত বা নির্দিষ্ট কোনো স্থান বা যে কোনো কিছুকে কেন্দ্র করে আপনি একটা টি শার্ট তৈরি করতে চাচ্ছেন এবং সেটা প্রিন্ট করতে চাচ্ছেন, অথবা আপনি চাচ্ছেন যে এই টি শার্ট ডিজাইনকে কেন্দ্র করে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে তৈরি করবেন, সেটাও এই কোর্সটা কমপ্লিট করে করতে পারবেন, বা এই কোর্সের মধ্যে সেই ব্যাপার স্যাপারগুলো রয়ে গেছে। যেমন আপনি চাচ্ছেন যে মাশরাফিকে তৈরি করে কেন্দ্র করে একটা টি শার্ট তৈরি করবেন এবং সেটা নিজে মার্কেটে সেল করবেন, বা কোনো একটা প্রতিষ্ঠান আপনার সাথে অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে আপনি তাকে একটা টি শার্ট তৈরি করে দেবেন মাশরাফিকে নিয়ে, দেন সেই টি শার্টটা তারা সেল করবে। সো এই আপনি কীভাবে আপনার মতো করে তৈরি করবেন সেই ধরনের প্রসেস দেখানো হয়েছে। ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারের কম্বিনেশনে কীভাবে চমৎকার একটি এবং কালারফুল অথবা লুক অ্যাট্রাকটিভ আপনি যে ধরনের চান সেই ধরনের টি শার্ট তৈরি করতে পারবেন। অর্থাৎ এইখানে প্রায় প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা স্টাইলের টি শার্ট তৈরি করে দেখানো হয়েছে। এরপরে মনে করেন যে কোনো প্রকার হ্যাসেল ছাড়া খুব অল্প সময়ে কীভাবে একটা সিম্পল টি শার্ট তৈরি করে ফেলবেন নিজের ইচ্ছা মতো, অর্থাৎ এই কোর্সটার মধ্যে টি শার্ট নিয়ে হিউজ পরিমাণ আলোচনা করা হয়েছে, অনেকগুলো প্রজেক্ট দেখানো হয়েছে, অনেক ধরনের টি শার্ট তৈরি করানো দেখানো হয়েছে। ইনফ্যাক্ট আপনি যদি চান যে একটি দেশের জার্সি তৈরি করবেন, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, যে কোনো কাইন্ড অফ খেলা হতে পারে, আপনি চাচ্ছেন কোনো একটা দলের টিমের একটা জার্সি তৈরি করবেন, কীভাবে জার্সি তৈরি করতে পারেন সেই জার্সিরও ভিডিও তৈরি করে দেখানো হয়েছে। সেই সাথে আপনি যদি ফ্রিল্যান্স করতে চান, ফ্রিল্যান্স করতে আমাদের তো মূলত প্রেজেন্টেশনটা একটু ভালো হতে, কীভাবে সুন্দর একটা প্রেজেন্টেশন দিতে পারেন ক্লায়েন্টকে, সেই প্রেজেন্টেশন তৈরি করে দেখানো হয়েছে। আপনি সুন্দর সুন্দর মক আপ তৈরি করবেন কীভাবে টি শার্টের, জার্সির, সেই মক আপ তৈরি করে দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা মক আপই অবশ্যই ক্রিয়েটিভ এবং লুক অ্যাট্রাকটিভ, যে জিনিসগুলো আপনার ক্লায়েন্টকে আকর্ষিত করবে এবং আপনার কাজ এবং আপনার কোয়ালিটি বৃদ্ধি করবে। সো এই কোর্সটার মধ্যে রয়েছে এই ব্যাপার স্যাপারগুলো, এবং ইন অফ দ্য কোর্স রয়েছে কীভাবে আপনি এই কাজগুলো শেখার পরে কীভাবে এটা থেকে আর্ন করতে পারেন, সেটা অফলাইনে হতে পারে, অনলাইনে হতে পারে। যদি আপনি অনলাইনে মুভ করতে চান, কোন মার্কেট প্লেসগুলোতে আপনি টি শার্ট ডিজাইন সেল করতে পারবেন, কীভাবে সেল করতে পারবেন, কীভাবে আপনি আর্ন বাড়াতে পারবেন, কীভাবে আপনার সেল বাড়াবেন, কীভাবে আপনি নতুন নতুন আইডিয়া পাবেন, সব দিক নির্দেশনা দেওয়া রয়েছে। রয়েছে মার্কেট প্লেস নিয়ে একদম এ টু জেড আলোচনা, কীভাবে আপনি সেল করবেন, কীভাবে আপনার আর্নিং হবে, কীভাবে আপনি উইথড্র করবেন, প্রত্যেকটা প্রসেস একদম হাতে কলমে দেখানো হয়েছে। আশা করি সব মিলিয়ে এই কোর্সটি আপনার ক্যারিয়ারের একটা বিশেষ অংশ হতে পারে, ক্যারিয়ারের একটা দিক হতে পারে, একটা ক্যারিয়ার হতে পারে। সো এই কোর্সটা অবশ্যই আপনার উপকারে হবে, এই কোর্সটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন।